सिलीगुड़ी में डाक विभाग और अधिकारियों की लापरवाही कहे या फिर सरकारी अव्यवस्था, जिस आधार कार्ड को भारत सरकार द्वारा सर्वश्रेष्ठ आईडी माना गया है, आज सिलीगुड़ी के सड़कों पर वही आधार कार्ड बिखरे पाए गए। आधार कार्ड को बनवाने के लिए लोग महीनों दर बदर भटकते रहते हैं। इतना ही नहीं, इस आधार कार्ड के कारण बहुत सारे गरीबों को सरकारी योजनाओं का लाभ प्राप्त नहीं हो सका है। लेकिन आज सिलीगुड़ी के अशीगढ़ चौकी के कान काटा मोड़ इलाके में मैदान व सड़कों पर हजारों आधार कार्ड बिखरे पाए गए। जानकारी के अनुसार स्थानीय लोगों ने आज सुबह मैदान और सड़क पर ढेर सारे आधार कार्ड, बैंक के कागजात और अन्य दस्तावेज पड़े देखे। इसके बाद घटना की जानकारी पुलिस को दी गई। खबर मिलते ही आशीगढ़ चौकी की पुलिस मौके पर पहुंची और आधार कार्ड को बरामद किया। मिली जानकारी के अनुसार भीगे हुए आधार कार्डों को आज सुबह धूप में सुखाने के लिए मैदान में रखा गया था, तभी स्थानीय लोगों ने इस आधार कार्ड को देखा। बाद में घटना की जानकारी पुलिस को दी गई। बताया गया है कि वहां से कुछ स्थानीय लोगों को उनके परिवार के सदस्यों का आधार कार्ड मिला है। उन्होंने आरोप लगाते हुए कहा कि लंबे समय से वे पोस्ट ऑफिस में आधार कार्ड के लिए चक्कर लगा रहे हैं, लेकिन उन्हें आधार कार्ड नहीं मिला। कहा जा रहा है कि कुछ कागज बीनने वालों ने आधार कार्ड और अन्य कागजात को धूप में सुखाने के लिए मैदान में रखा था। आधार कार्ड शॉप মানে হাজার হাজার আধার কার্ড ভিজা ছিল, পুরানিগুলো রিক্সা করে তরফ থেকে নিয়ে এসে শুকা দিচ্ছিল। তো আমি ওইখান থেকে একটা কার্ড বের করে কার্ডের যে উপরে নাম্বারটা ফোন নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে ফোন করার পরে জানতে পারি যে এই দাদা ওনার মেয়ের কার্ডটা পায়নি। আমি বললাম ঠিক আছে, আপনি চলে আসুন, আপনার কার্ডটা এখানে আছে, আপনি নিয়ে যান। কার্ডগুলো এই যে কাগজ যা পুরা না, কাগজ পুরানিরা নিয়ে আসছে। এইখানে সুতা দিতে রোডের সুতা দিতে ভিজা ছিল, তাই ওরা ওইখানে সুতা দিতে যে ওরা ওগুলো তো বিক্রি করবে, যার জন্য নিয়ে যাওয়ার জন্য সুতা ছিল। হ্যাঁ, এখানে ওরা সবসময় নোংরা নিয়ে আসে না, নোংরা এখানে সুতা প্রতিদিনই নিয়ে আসে ওরা। দাদা, বিগত মোটামুটি কিছুদিন আগে আমার মেয়ের জন্য, মেয়ের আধার কার্ডের জন্য আমি ওই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, কিন্তু ফর্ম কার্ডটা পোস্ট অফিসের মাধ্যমে আসার কথা, কিন্তু না এসে এখানে দেখছি আজকে একজন এখানকার লোক এই কার্ডটা দেখতে পারে এবং এই নাম্বারে ফোন করে, আমার নাম্বারে এসে দেখি যে আমার মেয়ের আর কি কার্ডটা এখানে পড়ে রয়েছে। ঠিক আছে, এরকম ওই হাজার হাজার কার্ড পড়ে রয়েছে এখানে। এটা হচ্ছে আপনার ওই মুখার্জি নার্সিংহোম, যে তার সাথে যে একটা আধার কার্ড অফিস তৈরি হয়েছিল নতুন, সেখান থেকে বানিয়েছিলাম। এখানে তো তাই দেখছি হাজার হাজার কার্ড পড়ে রয়েছে, তার সাথে দেখছি আমার মেয়ের কার্ডটাও পড়ে রয়েছে। আমার এক ছেলে, আমার ছেলেরটা আছে, মনে তো যেহেতু দিদির আছে সেহেতু ছেলের তো থাকবেই, দিদির আছে বাড়ি তো থাকবেই। বাড়ি হচ্ছে পূর্ব চয়নপাড়া। সকালেই জানতে পারলাম তো ব্যাপারটা, সমস্যাটা কিন্তু খুব কঠিন, কারণ আধার কার্ড যারা অ্যাপ্লাই করেছিল নতুন তারা অনেকেই পায়নি, অনেকেই হ্যারাসমেন্ট হয়, কেউ পোস্ট অফিসে গিয়ে পোস্ট অফিস বলে আসেনি। এবার ব্যাপারটা হচ্ছে যে পোস্ট অফিস ছাড়া বা পোস্ট অফিস থেকেই এনে ফেলে দিয়েছে, না হলে পোস্টাল ডিপার্টমেন্টে যে চাকরি করে সে ফেলেছে, আর না হলে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে কেউ কুড়িয়ে নিয়ে এসে এখানে ফেলে দিয়েছে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ পোস্টাল ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। এটা কিন্তু মানে খুবই জরুরি জিনিস, যেহেতু এটা এখন আধার লিঙ্ক ছাড়া কোনো কিছুই হচ্ছে না, তো আধার লিঙ্ক, আধারটা একটা ইম্পর্টেন্ট আমাদের জরুরি একটা পেপার, তো সেটা হচ্ছে এভাবে মানে কেউ ফেলে দিয়ে গেছে নিশ্চয়ই, না তো ওখানে তো অতগুলো আধার কার্ড উড়ে আসেনি। তো কে করেছে না করেছে এটা পোস্টাল ডিপার্টমেন্টের কাছে জিজ্ঞাসাবাদ করে বা কার মাধ্যম দিয়ে এগুলো এসছে, শুনলাম কিছুটা আমাদের চয়নপাড়ারও আছে, কিছুটা হচ্ছে 36-37 ওইদিককার আধার কার্ডই বেশি। তো এই জিনিসটা কিন্তু একদমই কাম্য নয়, কারণ এটা এই পেপার্স মানুষের জীবনের একটা পেপার, দরকারি পেপার্স, এইভাবে যদি কেউ বদমাইশি করে তাহলে তার কিন্তু কঠিন সাজা হওয়া উচিত, কারণ এগুলো ছেলে খেলা নয়। আর কেউ যদি পলিটিক্সও করে, মানুষের সঙ্গে মানুষ আগে তারপরে হচ্ছে পলিটিক্স, তো এখানে এই নোংরামি করাটা উচিত নয়। এটার আমি বলবো যে এটার একদম মানে কঠিন শাস্তি হওয়া উচিত, ভেরিফিকেশন করা উচিত কে করেছে ব্যাপারটা।